বন্ধুরা আমরা এখন আঙ্গাড়া 5 রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি আজকে আমরা গান্ডিপেট ইকো পার্কে ঘুরতে গেছিলাম সেখান থেকে ফেরার পথে আমরা এখন ভাবছি ডিনারটা সেরেই বাড়ি ফিরব তাই আমরা এখন আঙ্গাড়া 5 রেস্টুরেন্টে যাচ্ছি আমি গান্ডিপেট ইকো পার্কের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন খুব সুন্দর জায়গাটা আমরা আঙ্গাড়া 5 রেস্টুরেন্টে পৌঁছে গেলাম চলুন এবার ভেতরে যাওয়া যাক আমরা এই ছোট টু সিটের টেবিলটাতেই বসলাম এখান থেকে বাইরেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে কি খাবো তাই এখন মেনু কার্ড দেখা হচ্ছে আমাদের জলের বোতল আর স্যালাড চলে এসেছে আমরা আজকে অর্ডার করলাম হায়দ্রাবাদী মটন কারি বাটার নান মিক্স চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা মাঝে মধ্যেই এই রেস্টুরেন্টে খেতে আসি আবার অনেক সময় এই রেস্টুরেন্টের বিরিয়ানি সুইগিতে অর্ডার করি এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের বেশ ভালোই লাগে তাই আজকেও খেতে চলে এসেছি এই ট্রেটা দিয়ে গেছে দেখি এখানে কি কি আছে এটা যে কি আমি তার নামও জানি না আর বুঝতেও পাচ্ছি না এর মধ্যে কি আছে আর বাকিগুলো খোলার চেষ্টা করছি কিন্তু এগুলো তো খুলছেই না থাক আর এগুলো দেখছি না আমাদের প্রথমেই বাটার নান আর হায়দ্রাবাদী মটন কারি চলে এসেছে এখন খেতে শুরু করা হচ্ছে খেয়ে দেখি এটা কেমন স্বরূপ খেতে শুরু করে দিয়েছে সে বলছে ভালো খেতে এবার আমিও খেয়ে দেখি আমার তো একটু খেয়ে বেশ ভালো লেগেছে এই যে হায়দ্রাবাদী মটন কারিটা বাটার নান আর মটন কারি দুটোই খেতে বেশ ভালো লাগছে আমার এই খাওয়াটা শেষ হতেই আমাদের মিক্স চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন চলে এসেছে চিলি চিকেনটা খেতে আমার খুব একটা ভালো লাগছে না একটু মিষ্টি মিষ্টি খেতে আর চিকেন ফ্রাইড রাইসটা ঠিকঠাক খেতে এখন মনে হচ্ছে এটার বদলে অন্য কিছু অর্ডার করলেই ভালো হতো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু শেষ পাতে একটু মিষ্টি না হলে হয় তাই শেষে একটা ফিরনি অর্ডার করা হয়েছে ফিরনিটা তো দেখতে খুব ভালো লাগছে এবার খেয়ে দেখা যাক স্বরূপ প্রথমে খেতে শুরু করেছে সে তো খেয়ে বলছে খুব ভালো খেতে
আমরা এখন ডিনার সেরে বাড়ি ফিরছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।